দর্শক, আসলে রাত্রে এখন দেখতে পাচ্ছেন রাতে আসছে মানে ঘেরে, তো ঘেরে আসার পর আমরা ভাইয়ের ঘেরে আসছিলাম। তো আসার পরে এই পেপারটা দেখার পরে এত ভালো লাগলো, ভিডিও না করে পারলাম না। হ্যাঁ, মানে মোটামুটি এই একটা পেপের ওজন মনে হয় সর্বনিম্ন হলো 4 কেজি ওজন আছে। আমি এত বড় পেপে কখনোই দেখিনি। এটা জাত সম্পর্কে কী জাত হয়তো অনেকে বলতে পারেন, তো ভাই আসলে জাত সম্পর্কে কী জাত আমরা তো এখনও আমি সঠিক জানি না এবং ভাইও সেটা জানে না। তবে এটার যেহেতু অনেক বড় হয়, আমি বেশ কিছু জায়গায় ঘুরছি, এখন যেহেতু রাত আমি এই সাইডে দেখাই অন্ধকার, আমি লাইট নিয়ে ভিডিও করছি, দেখেন লাইট নিয়ে ভিডিও করছি, তো যেহেতু অন্ধকার তারপরেও আপনাদের দেখায় আর কি, মানে অন্ধকারের ভিতরেও আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রত্যেকটা খুবই চমৎকার চমৎকার পেবে। তো এটা বীজ করা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে, যদি বীজ যখন হবে মোটামুটি বড় আকারে বাগান হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করবো। মানে প্রত্যেকটা গাছে একটা গাছ দেখুন দেখুন কি বড় বড় পেপে সাইজ, কত বড় সাইজ, এবং এটা কিন্তু দেখতে একটু গোল গোল সাইজের হচ্ছে প্রথমে, তারপরে এত বড় বড় হচ্ছে। আর এখান থেকে তো অনেক ভাই তো নেওয়া হয়েছে, এই যে সব না এটা সব নেওয়া হয়েছে, চলুন আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ঘেরটা সহ সাথে থাকেন, আমরা আরো ভালো পেপে আছে সেটা কিন্তু আপনার দেখার চেষ্টা করছি। যাই আপনাদের আর একটা সিস্টেম, এটাও আমরা জানি এখন এটা কিন্তু সব জায়গায় করছে, কিন্তু আসলে অনেকে এখনও আছে যারা এগুলো ব্যবহার করে না। এই যে পাড়ের সাইড থেকে নেটের যে এখানে বিভিন্ন সবজি চাষ করা যায়, বিশেষ করে এখানে লাউ কুমড়া শশা এই জাতীয় চাষ করলে আপনার একই খরচে বেশ কিছুটা কিন্তু লাভ করতে পারছে, অনেকটা কিন্তু লাভ করতে পারছে। তো এই যে বেগুন টেগুনগুলো আছে, তো অনেকে ঘের আছে কিন্তু অনেকে এই কাজগুলো করে না, যদি একটু পরিশ্রম করা যায় এই একই খরচে কিন্তু ঘের থেকে অনেকটা কিন্তু আয় করা সম্ভব হয়। তো চলুন দেখি, আমি আপনাদের যেহেতু অনেকটা ভালো লাগছে তার কারণে কিন্তু আমি আবার আসছি এবারে দেখানোর জন্য। হ্যাঁ, এই দুই সাইডেই মানে এই ঘেরটা কিন্তু প্রায় 25 বিঘে চলে আইছি আমরা আর একটু গেলে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে কিন্তু লাগানো হয়ে গেছে, হ্যাঁ এগুলো শসা ভাই, এগুলো শসা না ভাই, এই শসা কিন্তু লাগানো হয়ে গেছে। এই সামনে রমজান মাস একটা ভালো সময় কিন্তু শসার, বাহ দর্শক মানে পেঁপে তো জীবনে অনেক দেখেছেন, আসলে এটা যে কি জাতের পেঁপে আমি দেখুন আমি কীভাবে আপনাদের দেখাই, দেখুন অবস্থা দেখুন, বাহ বড় বড় পেগুলো দেখুন কি করবেন, এখান থেকে প্রত্যেকটা এগুলো দেখার জন্য দেখুন কি অবস্থা, এগুলো বিজয় জন্য রাখা হয়েছে পরবর্তী চারা তৈরি হবে, কত বড় মোটামুটি অনেক বড় বড় সাইজ পেঁপে, মানে পেঁপে তো অনেকে চাষ করে কিন্তু এই বড় বড় সাইজ প্রায় 3 কেজি আমি আপনাদের দেখালাম, 4 কেজি ওজনের আছে, মানে নিম্নে 2.5 কেজি 2 কেজি ওজনের উপরে পেঁপে, সব 3 কেজি সব কটা
জি জি। তো প্রিয় দর্শক, একটু দেখানোর চেষ্টা করলাম, আর যেহেতু রাতে হঠাৎ করে আসা এখানে, তো কোনো এক সময় আসলে মোটামুটি আপনাদেরকে আরও বিস্তারিত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।